প্রথম তৈরি হলো খারেজি, শিয়া, মুরজিয়া আর কাদারিয়া, কয়টা দল হলো? চারটা। এরপর থেকে পৃথিবীতে যত দল বের হবে সবগুলোই চারটা দলের শাখা, যত দল বের হবে। আব্দুল ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলছেন, কুরআন এবং সহি হাদিস পন্থী আহলে সুন্নাহ ওয়াল জামাত সালাফিয়াত কাকিদার লোক ছাড়া যত দল আছে সবগুলো হয় কেউ খারেজি, না হলে শিয়া, না হলে মুরজিয়া, না হলে কাদারিয়া। এই চারটা দল সম্পর্কে আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে গেছেন। খারেজিদের সম্পর্কে বলেছেন, বর্তমানে জঙ্গিবাদী কার্যক্রম চালাচ্ছে না যারা, তারা হলো খারেজি। দাওয়াত দেয়া তো কঠিন হয়ে গেছে, মুখে দাঁড়িয়ে দেখলে প্রশাসনের বিভিন্ন সেক্টরের ভাইয়েরা এসে আমাদেরকে বলে, আমরা সৎ মানুষ, সৎ ধর্ম চলার চেষ্টা করি, মুখে দাঁড়িয়ে রেখেছি, টাকুনিসে কাপড় পরেছি। যত প্রশাসনিক সেক্টর আছে সব সেক্টরে দাঁড়িকে ছন্দ করা হচ্ছে, ওর পোশাককে ছন্দ করা হচ্ছে, নামাজ পড়াকে পর্যন্ত ছন্দ করছে তারা, প্রশাসনে টিকতে পারছে না। অধিকাংশই, অনেক ভাই আর্মিতে চাকরি করছে, করছে না? র্যাবে চাকরি করছে, করছে না? পুলিশে চাকরি করছে, করছে না? ওদের মধ্যে ভালো মানুষ আছে না? দাঁড়িয়ালা মানুষ আছে না? আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো, অফিসারদেরকে বলবো, যারা সুন্দর মুখে দাঁড়িয়ে রাখে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, যারা সাহাবীদের মতো জীবন যাপন করে, তারা কখনো বোমা মেরে মানুষ হত্যা করতে পারে না। এই ভুল ধারণা ত্যাগ করুন। এদেশে মানুষ ধর্ম প্রাণ, ইসলামকে ভালোবাসে, দুই চারজন খারেজি জঙ্গির কারণে গোটা দেশের মানুষকে, দাঁড়িয়ালা টুপিওয়ালাদেরকে, মুসল্লিদেরকে দোষারোপ করবেন, কাল কিয়ামতের মাঠে আপনাকে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হবে। আপনি কেন দোষারোপ করছেন? একটা ছেলে যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, কোনোদিন দাঁড়িতে খুর কাছে ঠেকাইনি, মাকে খেদমত করে, বাপের আদর্শ মেনে চলে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে চলে, এই ছেলে কখনো মসজিদের মধ্যে বোমা হামলা করতে পারে না। পৃথিবীতে এরকম আদর্শই নাই। দুই চারজন খারেজি জঙ্গিবাদের কারণে আমরা লিখছি, বলেছি, মানুষকে সচেতন করেছি, যেটা যে জঙ্গি, যে সন্ত্রাসী, যে খারেজি, যে চরমপন্থী, তাকে ধরুন, আমাদের আপত্তি নেই, তাকে শাস্তা করুন, সারা দেশে অভিযান চালান, যেন ইসলামের নাম করে কোনো সন্ত্রাসী কার্যক্রম করতে না পারে, এটা আমরাও দাবি করি। তাই বলে নিরীহ মানুষকে হয়রানি করবেন, এর জবাব কাল কি আমাদের মাঠে আপনাকে দিতেই হবে। আপনি মরবেন না? আপনি কেন হয়রানি করবেন? আপনি হয়রানি করার সুযোগ কোথায় পেলেন? আপনি আপনি মানুষ, আপনি মরবেন, আপনি মুসলমান, আপনি হতে পারেন বড় অফিসার, বড় হতে পারেন ক্যাডার, আপনি প্রশাসনের বড় ক্ষমতাধর হতে পারেন আপনি, কিন্তু আপনার ক্ষমতা খর্ব হবে না এক সময়, আপনাকে মরতে হবে না। আপনি মুসলিম, যারা কোরআন এবং সহি হাদিসের আলোকে জীবন গড়তে চায়, তাদের নামটা প্রশাসনে জমা দেয়, এদেরকে ধরেন। আর এই করে এটা হলো কাঠমোল্লারা, এরা কারা কারা করে? কাঠমোল্লারা সহি হাদিসের আলোকে সালাত আদায় করছে, জোরে আমিন বলা, বুকে হাত বাঁধা, রফুল আদান করা, কোরআন এবং সহি হাদিসের আলোকে জীবন গড়া, এইটাই বর্তমানে বড় অপরাধ হয়ে গেছে। আর এক শ্রেণীর প্রশাসন লোক এটাই করছে। কিন্তু মনে রাখবেন, যেহেতু টার্গেট আমার জান্নাত, আমি নবীকে অপমান করে প্রচলিত প্রশাসনের ভয়ে নবীর সুন্নাতকে ত্যাগ করতে পারবো না, সহজ না। আর যদি বেশি জুলুম করেন, তা আল্লাহর পক্ষ থেকে অত গজব নেমে আসবে ইনশাআল্লাহ। ইতিপূর্বেও বাংলাদেশে আহলে হাদিসরা যেন টিকতে না পারে, আহলে হাদিসের দাওয়াত যেন বন্ধ হয়ে যায়, প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, মাদ্রাসা বন্ধ হয়ে যায়, এতিমখানা বন্ধ হয়ে যায়, এই মাইতারা করেছিল এক শ্রেণীর লোক, টুপি আলা দাঁড়ি আলারা, আল্লাহর পক্ষ থেকে গজব এসে তারা ধ্বংস হয়ে গেছে। এখনো যদি করেন, আমাদের জনবল নেই, অর্থবল নেই, আমাদের অস্ত্রবল নেই, তবে একটা শক্তি আছে কুনুতে নাজেলা, যেটা আল্লাহর কাছে আবেদন করব, আল্লাহর ক্ষেপণাস্ত্র কুনুতে নাজেলা লক্ষ্যভ্রষ্ট হবে না, পৃথিবীর সমস্ত শক্তি ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি কি মনে করেছেন,
কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত বন্ধ করতে চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দেন 143 পৃষ্ঠা পড়ুন সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ডের, লাতাযালু তায়েফাতু মিন উম্মতি যাহিরান হক লা ইযুরুহুম মান খালাকাসালাহুম হাত্তা ইয়াতামুল্লাহুম কাযালিক, সর্বদা একটি দল হকের উপরে টিকে থাকবে, তারা তাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না, হাত্তা ইয়াতামুল্লাহুম কাযালিক, ইতিমধ্যে কিয়ামত চলে আসবে তারা ওইভাবে বিজয়ী থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। এই হাদিসের প্রতি ঈমান এনেছি, বিশ্বাস করি সারা পৃথিবীতে যদি অত্যাচার করা হয় আল্লাহর সাহায্যে আহলে হাদিসদেরকে আল্লাহ রাব্বুল আলামিন টিকে রাখবেন কিয়ামত পর্যন্ত। পৃথিবীর সমস্ত দল পথ মত দর্শন থিওরি তরিকা মাঝা মতবাদ সবগুলো ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ প্রদত্ত ওহী কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, আর এক শ্রেণী মানুষ তার সহযোগী থাকবে ইনশাআল্লাহ। ওই ভয় দেখায় কোনো লাভ নাই। সহিহ মুসলিম প্রথম খণ্ডের 86 পৃষ্ঠায় হাদিস বর্ণিত হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাদাল ইসলামু গরিবান ওয়া সাইউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা, ইসলাম শুরু হয়েছিল অল্প সংখ্যক মানুষের মাধ্যমে, ইসলাম আবার চলে যাবে অল্প সংখ্যক মানুষের মধ্যে। ফাতুবা লিল গুরাবা, আল্লাহ নবী বলেছেন সাহাবীরা কোনো শঙ্কার কারণ নাই, এই অল্প সংখ্যক মানুষের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সংখ্যা বাড়ানোর দরকার নাই, আমি কোরআন এবং সহিহ হাদিসের পথে আছি কিনা সেটা দেখার দরকার, সেইটা বোঝার দরকার, কারণ যত দিন যাবে দিনই মানুষের সংখ্যা তত কমে যাবে, যত দিন যাবে পরহেজগার মানুষের সংখ্যা কমে যাবে, যত দিন যাবে তাকওয়াশীল মানুষের সংখ্যা কমে যাবে, আমাকে তাকওয়া ধরে রেখে সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত হতে হবে, কাউকে ভয় করা যাবে না। সিরাতে মুস্তাকিমটা আমাকে ধরে রাখায় আপ্রাণ চেষ্টা চালাতে হবে, আপ্রাণ চেষ্টা চালাতে হবে, কখনো যেন এর থেকে আমরা বিচ্যুত না হই। কবি বলছেন, মাসলাকে সুন্নাত পে আহে সালেক চালে যায় ধারে জান্নাতুল ফেরদাউস তাক সিধি চালে গে সাড়ক, তিনি বলছেন হে পথিক তুমি সুন্নাতের পথে পথিক হয়ে চলো, সুন্নাতের পথে হেঁটে চলো, সামনেই দেখবে তোমার জন্য জান্নাতুল ফেরদাউস খোলা রয়েছে। আলহামদুলিল্লাহ। জনৈক কবি বলছেন, বাতানে শোয়া ও কাবাইল কতুড়ো রুসুমে খুনকে সালাসিল কতুড়ো এই দিনে মুহকা মে হি ফাতহে বা কে দুনিয়া মে তাওহীদ হবে কি যা, যত রসম রেওয়াজ আছে সমস্ত বাদ দাও, ভেঙ্গে চুরমার করে দাও, চৌচির করে দাও, এই দিনে মুহকা মে হি ফাতহে বা, এটাই হলো দিনের নির্দেশ, এটাই হলো বিজয়ের দরজা, কে দুনিয়া মে তাওহীদ হবে কি যা, তখনই দেখবে পৃথিবীতে তাওহীদের পতাকা পতপত করে উঠতে শুরু করেছে। আমি শেষে তরুণ ভাইদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, সারা দেশে সারা পৃথিবীতে বর্তমানে বেশি কাজ করছে এই তাজা তরুণ তরুতাজা তরুণরা, যুবক ভাইরা, ছাত্র ভাইরা হকের দাওয়াতি কাজ বেশি করছে আলহামদুলিল্লাহ। আমি ভাইদের জন্য দোয়া করব, তরুণ ভাইরা আল্লাহ যেন তোমাদেরকে কাল কিয়ামতের মাঠে জান্নাতে তোমাদেরকে যেন হাসান হুসাইনের সাথে আল্লাহ অবস্থান করার তৌফিক দান করেন, আমিন। আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে তোমাদেরকে আল্লাহ যেন জান্নাতে থাকার তৌফিক দান করেন, আমিন। যুবক ভাইরা তোমরা দাওয়াতি কাজ চালিয়ে যাও, বেদাতের বিরুদ্ধে সুন্নাতের পক্ষে দৃঢ় অবস্থান করো, এই শেষ যুগে সুন্নাতকে কেউ মানবে না, কিন্তু তোমাকে সুন্নাত মেনে চলতেই হবে, তোমার উপরে যত অত্যাচার করা হোক না কেন তুমি সুন্নাতকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামিন ওয়ারাইকুম জামারা সাবরিন, সাহাবীরা শুনে রাখো অচিরেই তোমাদের পর পরই ধৈর্যের একটা যুগ আসবে যে সুন্নাতের দিকে থাকতে পারবে না। লিল মুতামাসসাকি ফীহি, ওই যুগে যে ব্যক্তি সুন্নাতকে শক্ত করে হাতে দাঁতে আঁকড়ে ধরে থাকবে, ফালাহু আজরু খামসিনা শাহীদান, ওই ব্যক্তির জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে। ওমরে ফারুক বলছেন, আল্লাহর রাসূল আমিন্না মিনহুম, এই 50 জন শহীদ কি আমাদের যুগের শহীদ না তাদের যুগের শহীদ? আল্লাহর রাসূল ধমক দিয়ে বলছেন, লা বাল মিনকুম, আরে ওমর না না, তোমাদের যুগে বদর উহুদ খন্দকে শহীদ হওয়া 50 জন শহীদের মর্যাদা ওই ব্যক্তি পাবে। আলহামদুলিল্লাহ, সুন্নাতকে সর্বদা আঁকড়ে ধরে থাকবো, বেদাতের কাছে আপোষ করবো না। তোমাদের অনুরোধ করবো তোমরা দাওয়াতি কাজ চালিয়ে যাও,
নির্দ্বিধায় নিঃসংকোচে দাওয়াতে কাজে চালিয়ে যাও, এই বাংলাদেশ একদিন নির্ভেজাল তাওহীদের দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। একদিন এই দেশ থেকে শিরিক বিদাতের আড্ডাখানা দূর হবে ইনশাআল্লাহ। এই মাজার পূজা, কবর পূজা, মানুষ পূজা, পীর পূজা, খাম্বা পূজা, এগুলো থাকবে না একদিন। কেবলমাত্র এই দেশে তাওহীদ প্রতিষ্ঠিত হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা হবে ইনশাআল্লাহ। একদিন হবে ইনশাআল্লাহ, সে আশা পোষণ করছে এবং তরুণ যুবক ভাইদের মাধ্যমে হবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। আর যারা শিক্ষিত জ্ঞানীদেরকে বলবো, আপনারা কিছু বইপত্র পড়াশোনা করুন, কোরআনের অনুবাদ পড়ুন, হাদিসের অনুবাদ পড়ুন। আমরা যে সমস্ত গ্রন্থ লেখছি সালাতের উপরে, তাওহীদের উপরে, আকিদার উপরে, আপনারা এত অহংকার করেন কেন? এক শ্রেণী ইসলামপন্থীও আছে, এত অহংকারী তারা, তারা বইপত্র পড়তে চায় না, ওরা মনে করে আমরাই সবচেয়ে বড় জ্ঞানী। শিক্ষিত মানুষ তো আছে, ওরা কোরআন সুন্নাহ জ্ঞান অর্জন করতে পারে না। আমি বলবো, আপনি এত অহংকারী কেন? নবীর আদর্শ জানতে আপনার আপত্তি কোথায়? আপনি পূর্ব যুগের সেই জাহেলিয়াতকে আঁকড়ে ধরে আছেন, আপনি অন্ধ বধিরের মতো হয়ে আছেন কেন? আপনি কোরআন হাদিস কেন পড়েন না? আপনার সব আইন জানা আছে, সব জ্ঞান আছে, ভিতরে শুধু কোরআন এবং হাদিসের জ্ঞান আপনার মধ্যে নাই। অতএব আমি অনুরোধ করব, আপনারা পড়াশোনা করার চেষ্টা করুন, বেশি বেশি জানার চেষ্টা করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এখন দাওয়াতি কাজের অনেক মাধ্যম হয়ে গেছে। এখন ফেসবুকে মানুষ দাওয়াত পাচ্ছে, ইউটিউবের মাধ্যমে দাওয়াত পাচ্ছে, বক্তব্যের মাধ্যমে পাচ্ছে, জুমার খুতবার মাধ্যমে পাচ্ছে, লেখনের মাধ্যমে পাচ্ছে। আমি বলতে ভুলে যাব, আপনাদের অনুরোধ করব, আমরা এই যে ফেরকা বন্দি সম্পর্কে একটা বই সংকলন করেছি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, সিরাতে মুস্তাকিম নামে, ইসলাম বনাম ফেরকা বন্দি, ইসলাম বনাম ফেরকা বন্দি। এই বইটি 552 পৃষ্ঠার বই, 552 পৃষ্ঠার। এই দেশে যতগুলো ফেরকা মতবাদার মাঝহাব আছে সবগুলোর পরিচয় তুলে ধরে, তাদের শিরিক বিদাতগুলো উল্লেখ করে আমরা খণ্ডন করার চেষ্টা করেছি এবং মানুষকে সিরাতে মুস্তাকিম কোনটা সেটা দেখানোর ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আমরা শুধু অনুরোধ জানাবো, অনুরোধ করব, আপনারা এইটা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করুন এবং নিজেরা জ্ঞান অর্জন করার চেষ্টা করুন। আগেই বলেছি যে একটা বই দিয়েছে আপনাদেরকে, প্রস্তুতের আরকানুল ইসলাম একটা বই, এই বইটা অনেকেই পেয়েছেন আলহামদুলিল্লাহ। বহু মানুষ আলেমদের ধোঁকা থেকে বেঁচে গেছে আলহামদুলিল্লাহ। আপনারা আরকানুল ইসলামটাও প্রত্যেকটা পরিবারে একটা করে রাখার চেষ্টা করবেন, কারণ যেন ধোঁকা দিতে না পারে। শেষে আর একটা, প্রতি মাসে আপনাদেরকে একটা মেসেজ দিব, একটা ম্যাগাজিন পত্রিকা, মাসিক আল ইখলাস, এটা নিউ ইয়র্কের ভাইরা বের করেছে, আমরা প্রস্তুত করে দিয়েছি, আমরাও বাংলাদেশে প্রিন্ট করা শুরু করেছি আলহামদুলিল্লাহ। আপনারা প্রতি মাসে আসবই যখন, তখন আপনারা নেওয়ার চেষ্টা করবেন মাসিক আল ইখলাস। জ্ঞান যেন অর্জন করতে পারেন আপনারা, অনুরোধ করবো আপনাদেরকে একটু শিখুন, বুঝুন এবং মানুষকে দাওয়াত দেওয়ার চেষ্টা করুন। আপনারা তো মানেন কিন্তু দাওয়াত দেন না, এই জন্য দোষী হব আমরা। আমরা চেষ্টা করব আল্লাহর রাস্তায় মানুষকে হকের দিকে দাওয়াত দেওয়ার। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সিরাতে মুস্তাকিমের জন্য কবুল করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতের সদস্য হিসাবে কবুল করে নিন, আমিন। যারা শিরিক বেদাতের পথে চলছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আমিন। যারা মাজার পূজা, কবর পূজা করছে আল্লাহ তাদের মধ্যে তাওহীদের আলো জ্বালিয়ে দিন, আল্লাহুম আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশে দাওয়াতি কার্যক্রমকে, নির্ভেজাল তাওহীদের দাওয়াতকে আরো জোরদার করার তৌফিক দান করুন, আল্লাহুম আমিন। আকুলু কৌলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।